हेलो फ्रेंड्स, वेलकम टू आवर चैनल। तुम्हें कि बुद्धिमान, तुम्हें कि निजे के इंटेलिजेंट मने करो, ताहोरे आमार वीडियोर आज के 7 प्रश्न तुम्हार जन्नो। तो चलो आज के बुद्धि लड़ाई देखा जाक के जेते, और जे जीत पे नेक्स्ट वीडियो ते लकी विनर नाम अमरा घोषणा करबो। सो निजेर नाम ओ ठीक गाइस, आज के वीडियोर प्रथमे टेस्ट करे देखबो तोमादेर फोकस पावर कतटा फास्ट। তাহলে এখানে দেখতে পাচ্ছ 4টি স্ন্যাক্সের প্যাকেট। এবার এই স্ন্যাক্সের প্যাকেটগুলোকে খুব ভালো করে দেখো। এখন এই স্ন্যাক্সের প্যাকেটগুলোকে ঢেকে দেওয়া হচ্ছে। চলো তাহলে এবার ভালো করে ভেবে বলো তো, এই প্যাকেটটি তুমি কত নম্বর বক্সের পিছনে দেখেছিলে? আর এর উত্তরটি ভাবার জন্য তুমি 10 সেকেন্ড টাইম পেয়ে যাচ্ছ। কি গাইস, গেস করতে পারলে? তো তুমি এই প্যাকেটটি দেখেছিলে 3 নম্বর বক্সের পেছনে। তো গাইস, এবার তোমরা দেখছো এখানে অনেকগুলো জুতো জোড়া রয়েছে। তো এগুলোকে ভালো করে দেখে নাও। এখন এই জুতো জোড়াগুলোকে ঢেকে দিলাম। চলো এবার ভালো করে দেখে বলো তো, এই জুতো জোড়াটি তুমি কত নম্বর বক্সের পেছনে দেখেছিলে? কি গেস করতে পারলে? তো এই জুতো জোড়াটি তুমি 2 নম্বর বক্সের পিছনে দেখেছিলে। তো যারা যারা আমার বলার আগে 2 নম্বর বক্সটি গেস করেছো, ভেরি গুড, তোমাদের স্মৃতিশক্তি একদম পারফেক্ট। চলো এবার নেক্সট রাউন্ডে তোমার জন্য কি কোশ্চেন আছে দেখা যাক। আর আজকে সেকেন্ড রাউন্ডে রয়েছে তোমাদের জন্য একটি বুদ্ধির ধাঁধা। ধাঁধাটি হচ্ছে, তুমি তাকে ধরতে পারলে তাকে মেরে ফেলবে, আর না ধরতে পারলে সে তোমার সাথেই থাকবে। বলো তো জিনিসটি কি? উত্তরটি পারলে কিন্তু সবার প্রথমে কমেন্ট করবে, আর আগে কমেন্ট করলে তুমি হয়ে যাবে জিনিয়াস। চলো ধাঁধাটির অ্যান্সার দেখে নি। এই ধাঁধাটির সঠিক অ্যান্সার হচ্ছে মাথার উকুন। গাইস, এখানে তোমরা দেখছো 3টি ছবি রয়েছে। এবার এই 3টি ছবি হচ্ছে বক, কুমির, ছাগল। এখন এই 3টি থেকে একটি করে অক্ষর নিয়ে তোমাকে বলতে হবে এখানে একটি ফুলের নাম কি হতে পারে। কি গাইস, ফুলটির নাম কি পেরেছো? চলো আমি তোমাদের ফুলটির নাম বলে দিই। দেখো, বক থেকে নেব ব, এবং কুমির থেকে নেব কয়শু কু, আর ছাগল থেকে নেব ল। তাহলে এখানে 3টি থেকে একটি করে অক্ষর নিলে এখানে ফুলটির নাম হয়ে যাচ্ছে বকুল, অর্থাৎ বকুল ফুল। ফ্রেন্ড, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে প্লিজ একটি লাইক করে দেবে, আর চ্যানেলে নতুন থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে পরবর্তী নিউ ভিডিও সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যায়। এবার নেক্সট তোমরা দেখছো আরও 2টো আলাদা ছবি। এখন এই 2টো ছবি থেকে অক্ষর নিয়ে তোমাকে বলতে হবে এখানে একটি খেলোয়াড়ের নাম কি হতে পারে। আর যদি তুমি খেলোয়াড়টির নাম এখনই গেস করে থাকো তাহলে কিন্তু সবার আগে কমেন্ট করো। কি গাইস, তোমরা কি এখানে নায়িকাটির নাম গেস করতে পারলে? চলো তোমাদেরকে উত্তরটি আমি বলে দিচ্ছি। এখানে সাবান থেকে নেব দন্তস্থ আকারের সা, ও বিরিয়ানি থেকে নেব নি আর অন্তস্থ আকার। তাহলে 3টি থেকে অক্ষর নিয়ে এখানে খেলোয়াড়টির নাম হয়ে যাচ্ছে সানিয়া, অর্থাৎ সানিয়া মির্জা। এখন তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো খরগোশের ইমোজি, কিন্তু এখানে একটি খরগোশ আলাদা রয়েছে। তোমরা এখন ছবিটাকে ভালো করে দেখো, আর দেখে খুঁজে বের করো কোথায় এখানে আলাদা খরগোশটি রয়েছে। গাইস, খুঁজে পেয়েছো? তো গাইস, এখানে 3 নম্বর লাইনে ছিল সেই আলাদা খরগোশটি, যার চোখের কালার সামান্য একটু আলাদা। তো এবার এখানে রয়েছে অনেকগুলো প্রাণী, কিন্তু এখানে একটি প্রাণীর ছবি 2 বার দেওয়া আছে। তোমরা এবারে ছবিটিকে ভালো করে দেখে বলো এখানে কোন প্রাণীর ছবি 2 বার দেওয়া আছে। কি খুঁজে পেলে? তো গাইস, এখানে এই বিড়ালটির ছবি 2 বার দেওয়া আছে। তুমি যদি আগে এই ভুলটিকে খুঁজে পেয়ে থাকো তাহলে ভেরি গুড, তোমার চোখের দৃষ্টি এখনো ঠিক আছে। তো গাইস, আজকে লাস্টে রয়েছে 2টো ছবি,
তো এই দুটো ছবিকে যোগ করো, যোগ করে গেস করো তো এখানে এটা ছেলের নাম কি হবে। কি গাইস এটির নাম কি পেরেছো? তো গাইস এই কোশ্চেনের অ্যানসারটি আমি তোমাদের বলে দেব না, তোমরা যারা যারা এখানে এই ছেলেটির নাম পারবে কমেন্ট সেকশনে ছেলেটির নাম আমাকে জানিয়ে দিও। এই প্রশ্নটা তোমাদের জন্য রেখে যাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই। আজকের ভিডিও 7টি প্রশ্নের মধ্যে আপনারা কটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং।